জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের বড়াইগ্রাম উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বনপাড়া পৌর গেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বনপাড়া শহরের প্রধান সড়ক ঘুরে পুনরায় বনপাড়া পৌর গেট চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বনপাড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের শিক্ষা মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা যুবলীগের আহ্বায়ক জুলফিকার মতিন, বনপাড়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইউসুফ আবদুল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম জিল্লুর হোসেন জিন্নাহ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানিক রায়হান, বনপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব সোনার, সাধারণ সম্পাদক আতিকুর রহমান বিয়াস প্রমুখ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।